সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমার বনসাই চ্যানেলে। এটা একটা পাকুর গাছ, কেউ বলে থাকে অশ্বত্থ গাছ। এই গাছটা মোটামুটি আমার কাছে 1-1.5 বছর থেকে আছে। গাছটাকে আজকে একটু পরিচর্যা করা উচিত, ডালপালা ছাটায় গাছে পোকা লেগেছে, পোকাগুলোকে একটু ফেলে দেওয়া দরকার। দেখতে পাচ্ছেন অনেকে অনেক কিছু দিয়ে কাটাকাটি করে, আমি শুধু ব্লেড দিয়ে কাটি। আর আমার এই মাটিটা বালি মাটি, আর জৈব সার দেওয়া আছে। গাছটা কাটাকাটি করি, তারপর দেখি কিরকম লোক আসছে। গাছটা ঠিক হবে না, সামনে দেখে যে তোর একটা আছে, এটাই থাক, কেটে কেটে দিই। এটা এখন ট্রেনিং পটে আছে, একটু মোটা হলে গ্যাপটা পূরণ হয়, গ্যাপটা পূরণ হলে ফাইনাল পটে বসাবে। এখানে ডালটাকে কেটে দিতে ভালো হয়, একই জায়গায় চলে এসেছে। দেখতে পাচ্ছেন যেখানে ওয়ারিং ছিল সেখানে একটু বসে গেছে, ওই জন্য এটা খুলে দেওয়া হলো। উপরে ডালটা কেটে নিচে নামানোর চেষ্টা করলাম, এটাকে কেটে দিতে হবে। গাছটি কেমন লাগছে? এই দিকে একটু কাটতে হবে।